এই চন্দ্রমন্ডা প্রথমে বিশ্বভরণী মাতার ভক্তি রূপ দেখতে পায় এবং তার রূপে মুগ্ধ হয়ে তারা সঙ্গে সঙ্গে পাগলের মতো হয়ে যায়। ওরে ভাই চন্দ্রমা, বলি এদিকে কি সুন্দর ভুবন মোহিনী বস্ত্র বস্ত্র পরিহিতা এক রূপবতী রমণী আমার কোথ থেকে এলো রে। তার কি সুন্দর নাচ, কি সুন্দর গান, একেবারে পাগল করে দিয়েছে ভাইনি। বলি ও সুন্দরী, বলি নাচো না নাচো, বহুত আচ্ছা লাগছে, বহুত আচ্ছা। আখি আমার আখি বিশ্বজননী মাতা সেই চন্দ্রমন্ড অসুরদের নামে গানে মোহিত করে তুললে। আমাদের দুজনের যা ভয়ঙ্কর রূপ চেহারা তার কাছে গেলে সে হয়তো আমাদের হয়ে অন্য কোথাও পালিয়ে যেতে পারে। আমি বলতে শোন, তুই কিছু দূরে বসে থাক, ওই সুন্দরী হঠাৎ করে ওর থেকে এসেছে, তার পরিচয়টা আগে জানতে দে, তারপরে ওই সুন্দরীকে বিয়ে করে আমরা আমাদের ঘরে নিয়ে যাব। যা ভাই সোনা মন্ডু আমার তুই সেখানে বসে থাক। বলি ও সুন্দরী, বলি ও নারী, তোকে বলছি সেখানে বসে থাক, আমার পিছনে পিছনে হিড় হিড়ি করে চলে এসেছি, তোর বড় হরকরি হয়েছে। যা ওই সুন্দরীর কাছে তুই এই পরিচয়টা নিবি, যা আমি এই মহিলা বসে গিয়ে যাই। ও সত্যি যে দাদা, ওই সুন্দরীকে দেখে তখন থেকে মনটা আমার টহুক টহুক করছে রে, টহুক টহুক করছে রে। দাদার বড় দাদা তুই খুবই ভালো রে, তবে যাবার আগে তবে তোকে চুম খাবো রে, তোর পাইয়া ঝুলা তোর মাথা খাই দেয়। ওই সুন্দরী নিকটে তোর খবর আনতে আমি পাঠিয়ে দিচ্ছি, আমার পায়ের ঝুলা তোর মাথায় না নিয়ে আমার দিকে। এই দেখ দাদা, আমি এক্ষুনি যাবো সুন্দরীর কাছে, পরিচয়টা নিয়ে ফিরে আসবো। তবে যা যা, দেরি করি না, চলে যা 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 যা। বলি ও সুন্দরী, ও নারী তুমি কোথায়, সুন্দরী তোমাকে দেখে আমরা যে পাগল হয়ে গেছি গো, ও সুন্দরী তুমি কোথায়। এদিকে তো সব হিরণ দল নেই বাবা, তাহলে সুন্দরী কোন দিকে গেল? ও সুন্দরী তুমি কোথায় নারী, ও সুন্দরী তুমি কোথায়। এদিকে তো অন্য মহিলারই বাবা মারি মোরামের বাপ, তাহলে কোথায় গেল সুন্দরী, কোথায় গেল সুন্দরী। এই সুন্দরীকে দেখে আমার একটা তোর ফিউজেই হয়ে গেল রে দাদা। আই দেখ থেকে চল ভাই, আমরা দুজনেই গিয়ে যাই। ওই সুন্দরীর কি উদ্দেশ্য, কোথা থেকে এসেছে, কোথায় করিবে তোমার, চল চল। ও গো সুন্দরী তুমি সুন্দর, বলি ও গো নারী তুমি বলো না গো, কোথা থেকে এসেছো, কোথায় বা করিবে তোমার। বলি বাবা রে, ওরে বাবা রে, বলছে বলবে না রে গোন্ডা, যদি সোজা আঙুলে ঘি না উঠে, আঙুলটা একটু টেঢা বাঁকা টেঢা বাঁকা করতে হয়। চল চল, ওই সুন্দরীকে আমরা মনের কোথাও খুলে বলা যাক। বলে ও নারী তোমার রূপে আমরা পাগল হয়ে গেছি গো, তোমাকে আমরা বিয়ে করতে চাই, বলো সুন্দরী আমাদের বউ হবে তো। শোনো, কে আমাকে বিয়ে করবে বলো। আমি সুন্দরী, আমি তোমাকে বিয়ে করে আমার ঘরে নিয়ে যাবো।
এই শালা খবরদার, এই সুন্দরীকে আমি আগে দেখেছি, এই সুন্দরীকে আমি বিয়ে করে আমি আমার ঘরে নিয়ে যাব। কি বলে জন্না, ওই সুন্দরীকে তুই বিয়ে করবি শালা, ওই সুন্দরীকে আমি বিয়ে করে আমার ঘরে নিয়ে যাব। শোনো, এইভাবে ঝামেলা করলে চলে না, তার চাইতে তোমরা যুদ্ধ করো, যুদ্ধে যে জয়ী হবে আমি তার বউ হয়ে তার ঘরে যাব। ঠিকই বলেছো, ঠিকই বলেছো নারী, তোমার জন্য আমরা যুদ্ধই করবো, চলে আয় বাপুরা। বাবা না বাবা বাবা পালিয়ে যাবো।